السلام عليكم شوفتو দর্শক মণ্ডলী আমি এই রাতের অন্ধকারে আপনাদের সংক্ষেপে একটা গারুলের খামারে নিয়ে এসেছি বিশাল বড় একটা গারুলের খামার আমি আপনাদের সংক্ষেপে দেখানোর চেষ্টা করব আর ভাষায় কথা বলার চেষ্টা করব আজকে না যেহেতু রাতে আসে খামারটা খুব ভালো লাগলো মানে পছন্দজনক একটা খামার তো এজন্য সংক্ষেপে একটা ভিডিও করতেছি আপনাদের দেখাও বোধার জন্য যে কতটা কালেকশন আছে এই খামারটায় আপনারা একটু সংক্ষেপে আমি ইনশাআল্লাহ আপনাদের দেখাবো আর অবশ্যই খামারটা আর তার সঙ্গে কথা বলার চেষ্টা করব আমি আজকে রাত্রে যেহেতু রাতের ব্যাপার আপনাদের আমার ভিডিওর ফুটেজটা তেমন ভালো আসছে না আমি যখন ভালো আসবে তখন ইনশাআল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করব আর যত সম্ভব আমি হয়তো কালকে সকাল আপনাদের সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারবো কেননা আজকে রাত্রে আমি সংক্ষেপে অনেক দূর আসছি আমার বাসা জয়পুরহাট আমার বড় ভাইয়ের বাসা ঢাকা শহর থেকে ভেড়া কেনার জন্য আসছে এই খামারে ভেড়া না গারুল গারুল গারুলের ভেড়া গারুলের ভেড়া না গারুল গারুল ভেড়া না গারুল আচ্ছা ঠিক আছে গারুল কেনার জন্য আসছে একটা গাউন গারুলের খামার করব কিছু কমাইতে হবে তো ওই জন্য হচ্ছে আমাকে নিয়ে আসছে তো আমি শখের বশত একটা ভিডিও করতেছি আপনাদের দেখার জন্য কেন যে আমার সেটা তো এখন এমবি নাই এমবি কিনতে হবে ওঠাতে হবে তারপরে ছাড়তে হবে বড় ভিডিও করলে আমি হয়তো আপনাদের ছাড়তে পারবো না আপলোড করতে পারবো না দেখাতে পারবো না ওই জন্য আমি সংক্ষেপে দেখাচ্ছি অনেক গারুল আছে আমি দাম সম্বন্ধে আইনে নেবো ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা গারুলের একটা মেদি গারুলের দাম কত মেয়ে গারুলের দাম কত যেগুলো প্যাগনেট গারুল এগুলোর দাম কত বাচ্চা গারুলের দাম কত কত মাস থেকে কত মাসের গারুলের কত দাম আমি সংক্ষেপে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিওটা বেশি লেন্দি করতেছেন আমি সংক্ষেপে শেষ করে দিলাম ইনশাআল্লাহ আর থাকবে একটা ভরপুর বিনোদন থাকবে ইনশাআল্লাহ এই আমার ইউটিউব চ্যানেলে একটা গারুলের প্রতিবেদন থাকবে ইনশাআল্লাহ আমি আপনাদের কালকে আপলোড করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এ দোয়া কামনা রাখি আমি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম